গণমাধ্যমে নয় জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, বলছে ইরান। বাইডেনের পশ্চিম এশিয়া সফর সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর মন্তব্য। জানিয়ে দেব পাঞ্জাবে ইমরান খানের বিশাল জয়। এদিকে নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন চেলনস্কি। আরও জানিয়ে দেব পুতিনের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান। এদিকে ইরানের নিরাপত্তা বিঘ্নিত হলে ইসরায়েলের গভীরে হামলা হবে, পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেই, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব ঋণে ঘি খাওয়ার নীতি কাল হয়েছে শ্রীলঙ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। গণমাধ্যমে নয় জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, বলছে ইরান। বাইডেনের পশ্চিম এশিয়া সফর সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর মন্তব্য। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, যার আয়রন ডোম তৈরি হয়েছে কাচের টুকরো দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে। দখলদার শক্তি মাকড়সার জাল দিয়ে তৈরি বাসস্থানে কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্প্রতি ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সাদেক ফাজলি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফর প্রসঙ্গে ফাজলি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেন, জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, গণমাধ্যমের নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। ইসরায়েল সফর শেষ করে তিনি সৌদি আরবে যান এবং জেদ্দায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পাশাপাশি মিশর, ইরাক ও জর্দানের শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশগ্রহণ করেন। বাইডেন ইসরায়েল সফরে গিয়ে জেরুজালেম আল কুদসে বুলেট প্রুফ কাচের পেছনে বসে বক্তব্য রাখেন। এ সম্পর্কে ফাজলি বলেন, বিগত বছরে ইহুদিবাদী ইসরায়েলের কয়টি অভিযান সংগঠিত হয়েছে যে বাইডেনকে বুলেট প্রুফ কাচের মধ্যে থেকে বক্তৃতা দিতে হলো, যার আয়রন ডোম তৈরি হয়েছে কাচের টুকরো দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে। মোহাম্মদ সাদেক ফাজলি আলাদা এক টুইটার বার্তায় লিখেছেন, মধ্যপ্রাচ্যের এমন একটি কনসারাস অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বাইডেনের এই অশুভ সফর অনুষ্ঠিত হয়েছে যে অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের সকল নিরাপত্তাহীনতা ও হুমকির উৎস। তিনি বলেন, এই সফরের তিক্ত পরিণতি হবে শয়তানি, বিশৃঙ্খলা, যুদ্ধ, ভ্রাতৃত্ব, হত্যা ও ষড়যন্ত্র। সূত্রপাঠ টুডে। পাঞ্জাবে ইমরান খানের বিশাল জয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ক্ষমতায় ফিরে আসছে ইমরান খানের পিটিআই। রোববার অনুষ্ঠিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 20টি আসনের উপনির্বাচনে পিটিআই 15টিতে জয়ী হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পেয়েছে মাত্র 4টি আসন, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, আর এই জয়ের ফলে পাঞ্জাবে আবার পিটিআইয়ের সরকার গঠনের পথ উন্মুক্ত হল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করার পর তার দলের 25 সদস্য দল ত্যাগ করে পিএমএম এনএন হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। এদের মধ্যে 20 জন ছিলেন সরাসরি ভোটে নির্বাচিত, বাকি 5 জন পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। ওই 20 আসনে গতকাল নির্বাচন হয়। আগামী 22 জুলাই আদালতের নির্দেশ ক্রমে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে। উপনির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে তাতে ইমরান খানের দল সহজেই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের ফলে আগাম জাতীয় নির্বাচনের জন্য ইমরান খান যে দাবি জানিয়ে আসছিলেন তা আরও জোরদার হবে। আবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখনও নড়বড়ে। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেশটিকে আরও বড় ধরনের কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। সূত্র দি নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ, ড্রন। নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলনস্কি। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর প্রধান ও প্রধান কৌশলীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। রোববার একাধিক নির্বাহী আদেশ জারি করে শীর্ষ ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো তিনি এমন ব্যবস্থা নিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী নিরাপত্তা বাহিনী স্লুজ বা বেসপেকি ইউক্রেনের
প্রধান ইভান বাকানোভ ও প্রসিকিউটর জেনারেল তথা প্রধান কৌশলী ইরিনা ডেরিডিক্টোভকে চাকরিচ্যুত করেন জেলনস্কি। শীর্ষ দুই কর্মকর্তার বরখাস্তের কারণ হিসেবে জেলনস্কি জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের বহু সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে গোপন যোগসাজশের ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে জেলনস্কি বলেন, বিচার ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তত 651টি গোপন ষড়যন্ত্র ও যোগসাজশের মামলা রুজু হয়েছে। এছাড়া বাকানোভ ও ভেনেডিক্টোভার প্রতিষ্ঠানের আরও 60 কর্মকর্তা রাশিয়া অধিকৃত ভূখণ্ডে ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। এর আগে গত মে মাসে খার্গিবের নিরাপত্তা বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছিলেন জেলনস্কি। ওই বরখাস্তের কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি শহর রক্ষার জন্য কোনো কাজ করেননি, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন। প্রেসিডেন্ট ওই কর্মকর্তার নাম উল্লেখ না করলেও ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম জানায় তার নাম রোমান দুদিন। তিনি খার্গিব অঞ্চলের SBU নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রথম দিকে দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। তবে মাস দুয়েক পর কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণে মনোযোগ দেয় রুশ বাহিনী। দনবাস অঞ্চলের বেশিরভাগ এলাকা ইতিমধ্যেই দখল নিশ্চিত হয়ে গেছে। এখন নতুন নতুন এলাকা দখলে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। এদিকে জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের ফলে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন 60 লাখেরও বেশি মানুষ, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন 80 লাখেরও বেশি মানুষ। পুতিনের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। ক্যান্সার, পার্কিনসনে আক্রান্ত এবং দৃষ্টিশক্তি দ্রুত কমে আসা সহ বিভিন্ন ধরনের অসুস্থতার খবর দেখা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তাকে হত্যা করা হতে পারে এমন সংবাদও সামনে এসেছে। তবে এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন খবর NDTV-র। পুতিনের অসুস্থতা বা তাকে হত্যার সংখ্যা সংক্রান্ত বিষয়গুলোকে স্যার টনি রাদাকিন ইচ্ছাকৃত চিন্তা ভাবনা বলে উড়িয়ে দিয়েছেন। রোববার BBC-তে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পুতিন অসুস্থতাকে হত্যা করা হতে পারে কিংবা কেউ তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। এই ধরনের খবর আমার মনে হয় মানুষের ইচ্ছাকৃত চিন্তা ভাবনা। তিনি আরো বলেন, সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমরা মনে করি রাশিয়ার সরকার ব্যবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল। প্রেসিডেন্ট পুতিন যে কোনো বিরোধী দলকে দমন করতে সক্ষম। আমরা এমন একটি ক্ষমতার শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছি যার কারণে শীর্ষস্থানীয় কেউ পুতিনকে চ্যালেঞ্জ করার সাহস পায়নি। ইউক্রেনের যুদ্ধে থাকা খেয়ে রাশিয়ার স্থল বাহিনী এখনো হুমকির মুখে পড়তে পারে বলে এই সাক্ষাৎকারে সতর্ক করেন রাদাকিন। ইরানের নিরাপত্তা বিঘ্নিত হলে ইসরায়েলের গভীরে হামলা হবে। ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ে কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল কাররাজি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে তেহরান তার সমুচিত জবাব দেবে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে ইঙ্গিত করে এ সতর্কবাণী উচ্চারণ করেন। কাররাজি বলেন, প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আমাদের নিরাপত্তাকে টার্গেট করা হলে ও সব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইসরায়েলের গভীরে অভ্যন্তরে হামলা চালানো হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল দুর্বল অবস্থানে রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অবৈধ রাষ্ট্রের প্রতি যে সমর্থন ঘোষণা করেছেন তাতে এটির শক্তি মোটেও বেড়ে যায়নি। কামাল কাররাজি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা চালানো হলে তেহরান যে ইসরায়েলের গভীর অভ্যন্তরণে হামলা চালানোর ক্ষমতা রাখে তা ব্যাপক ভিত্তিক সামরিক মহড়া চালিয়ে প্রমাণ করা হয়েছে। সৌদি কর্মকর্তারা সম্প্রতি ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার যে আগ্রহ দেখিয়েছেন সাক্ষাৎকারে সে সম্পর্কেও কথা বলেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদের সঙ্গে যে কোনো সংলাপে বসতে প্রস্তুত রয়েছে রিয়াদ। কাররাজি বলেন, ইরান ও সৌদি আরব এ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ দেশ এবং
তাদের মধ্যকার মতবিরোধের পার্থক্য মিটে গেলে পশ্চিম এশিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেন কামাল খারাজি। তিনি বলেন, ইরান মাত্র কয়েকদিনের ব্যবধানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20-60% উন্নীত করেছে এবং এই মাত্রাকে 90% নিয়ে যাওয়াও এখন তেহরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, কাজেই এ বিষয়টি এখন আর কারো কাছে অস্পষ্ট নয় যে পরমাণু অস্ত্র তৈরি করার সম্পূর্ণ কারিগরি দক্ষতা ইরানের রয়েছে, যদিও এই অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত তেহরান নেয়নি। ঋণে ঘি খাওয়ার নীতি কাল হয়েছে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার বর্তমান সংকট মূলত অর্থনৈতিক সংকট, যা দুই একদিন তৈরি হয়নি। গত 5 দশকের বেশি সময় ধরে চলা পুঁজিবাদী ও নব্য উদার অর্থনৈতিক নীতি অনুসরণের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। বিশাল একটা সময় ধরে অভ্যন্তরীণ উৎপাদন ও শিল্পের প্রতি অবহেলা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে স্থানীয় কৃষিকে, খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়নি, জ্বালানি স্বাস্থ্য ও শিক্ষা খাতের বেসরকারীকরণ করা হয়েছে, সর্বোপরি নব্য উদার ও সাম্রাজ্যবাদী আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের প্রভুদের বাতলে দেওয়া ঋণ করে ঘি খাওয়ার নীতি, যার পরিণাম পর্বতমান ঋণ সংকট তৈরি করেছে। এখন আমাদের সেই ঋণ শোধ করার টাকা নেই, ফলে চলতি বছরের মার্চেই আমরা নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছি। আমরা যদি ঋণ সংকটের দিকের দৃষ্টি দেই, তাহলে দেখতে পাবো 2010-2020 সাল পর্যন্ত মাত্র 10 বছরের মধ্যেই আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। 2015 সালে যে ঋণের পরিমাণ ছিল $23 বিলিয়ন, 2019 সালে তা 39 বিলিয়নে গিয়ে ঠেকে। অর্থাৎ মাত্র 5 বছরের ব্যবধানে ঋণের পরিমাণ বেড়েছে $16 বিলিয়ন। শ্রীলঙ্কার এ ঋণ প্রধানত নেওয়া হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে, যার সুপারিশ করেছিল নব্য উদার অর্থনৈতিক প্রভুরা।